আপনি শিক্ষার জন্য দরকার যাচ্ছেন বিদেশে, আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে গরু ছাগলের ঘর বানিয়ে আপনি সন্তানকে বিদেশে লেখাপড়া শিখাচ্ছেন। চিকিৎসা ব্যবস্থার জন্য আপনি সিঙ্গাপুর মহানতালি যাওয়াতে চলে যাচ্ছেন, আমার দেশের সরকারি হাসপাতালগুলোকে আপনারা গরু ছাগল বাঁধেন নিয়ে আর বেসরকারি হাসপাতালগুলোকে প্রমোট করছেন। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শ্রমকে আজকে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে, শিক্ষার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে, সমস্ত মাধ্যমে, উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ কিন্তু বিদেশে চলে যাচ্ছে। আমাদের প্রস্তাবনা হচ্ছে আমার দেশের উৎপাদিত পণ্য আমাদের দেশের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ, যদি আমরা আমার দেশের পণ্য ভোগ করি। আমার দেশের কৃষক পেঁয়াজ উৎপাদন করে, সেই পেঁয়াজ আমরা 20 টাকা পাই না কেজিতে, অথচ ইন্ডিয়া থেকে পেঁয়াজ এনে আমরা 80 টাকাও খেতে পারি। এটা আমাদের মানসিকতার সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যা নয়, আমাদের দুর্বলতা নয়, আমাদের মানসিক দুর্বলতা প্রধান দুর্বলতা। আমাদের দেশপ্রেম ইমানি চেতনা নেই। বাণিজ্য ব্যবস্থা, আমাদের লি ভাই বলেছিলেন প্রত্যেকটা পয়েন্ট উনি নোট করে দিয়েছেন, আমি বলবো আপনারা আমাদেরকে অবজ্ঞা করেন, আমাদের জ্ঞান নেই। হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনাদের যে জ্ঞানের মানদণ্ড দিয়ে আপনারা অহংকার করেছেন সেই জ্ঞান আমাদের নেই, কিন্তু ইনশাআল্লাহ মানব জাতিকে ন্যায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাননীয় ইমামকে দিয়েছেন। আমাদের প্রত্যেককে পণ্ডিত হওয়ার দরকার নাই, আপনি আমাকে জ্ঞান মূল্যায়ন করার দরকার নাই, আমার ইমামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমরা তার অনুসারী। সুতরাং আমার ইমামের জ্ঞান আছে কিনা আপনারা সেটা দেখেন। উনি যদি আপনার কোন সংকট সমস্যার সমাধান করতে না পারে তখন আপনি বলতে পারেন আপনি কিসের ইমাম সংকট সমস্যার সমাধান করতে পারেন না? যখন আমরা প্রত্যেকটা সংকটের সমাধানের পথ একটা একটা করে দিয়ে যাচ্ছি, আমাদের মাননীয় ইমাম সেই রূপরেখা দিয়ে যাচ্ছে। সুতরাং আপনার এসব ভুয়া বলি আর মানুষ গ্রহণ করবে না। আপনারা সর্বোচ্চ পারবেন কি আপনারা প্রোপাগান্ডা চালিয়ে, মিথ্যা অপবাদ চালিয়ে আমাদের নিরপরাধ নিরীহ কর্মীদেরকে হয়রানি করতে পারবেন? সর্বোচ্চ কিছু কর্মীর জীবন নিতে পারবেন? কারণ আপনারা হচ্ছেন, আপনারা হচ্ছেন হিংস্র প্রাণী, আপনারা মোমেন না, আপনারা মুসলিম না। যদি আপনারা মোমেন মুসলিম হতেন, 2016 সালে মসজিদ নির্মাণ করতে গিয়েছিল, আপনারা কি করে তাদেরকে খ্রিস্টান পদুয়া দিয়ে হত্যা করতে পারেন? এটা কোন ধর্মের মর্যাদা দিয়েছে, কোন ইসলামের মর্যাদা দিয়েছে? আপনারা বলেন আপনারা আল্লাহর রাসূল, রাসূলের অনুসারী, রাসূল আল্লাহর জীবনে কোনো নিরীহ মানুষকে কি জবাই করে হত্যা করেছে? লাশের কেস পেট্রোল দিলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা ছিল, এই কাজ করেছে। আমরা দেখেছি রাখাইনের জঙ্গি সন্ত্রাসী বৌদ্ধরা, আমরা দেখেছি সন্ত্রাসী গোষ্ঠী এই কাজগুলো করে, কিন্তু রাসূলুল্লাহর কোনো সাহাবী কোনো মানুষ নিরীহ অপরাধ মানুষকে হত্যা করে নাই, কোন মানুষের লাশকে নিয়ে বিকৃত করে নাই। তোমরা আমাদের উপরে যে অন্যায় করেছো, যে অত্যাচার করেছো, তোমরা কোনোভাবে রাসূলের অনুসারী হতে পারো না, তোমরা হচ্ছ আবু জাহলের অনুসারী। বাণিজ্য ব্যবস্থা, বাণিজ্য ব্যবস্থা আমাদের কথা হচ্ছে, আজকে আমার দেশের কৃষক শ্রমিক জনতার পরিশ্রম আজকে চলে যাচ্ছে বিদেশে। কিসের মাধ্যমে? আপনি শিক্ষার জন্য দরকার যাচ্ছেন বিদেশে, আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে গরু ছাগলের ঘর বানিয়ে আপনার সন্তানকে বিদেশে লেখাপড়া শিখাচ্ছেন। চিকিৎসা ব্যবস্থার জন্য আপনি সিঙ্গাপুর মহানতালি যাওয়াতে চলে যাচ্ছেন, আমার দেশের সরকারি হাসপাতালগুলোকে আপনারা গরু ছাগল বাঁধেন নিয়ে আর বেসরকারি হাসপাতালগুলোকে প্রমোট করছেন। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শ্রমকে আজকে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে, শিক্ষার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে, সমস্ত মাধ্যমে, উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ কিন্তু বিদেশে চলে যাচ্ছে। আমাদের প্রস্তাবনা হচ্ছে আমার দেশের উৎপাদিত পণ্য আমাদের দেশের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ, যদি আমরা আমার দেশের পণ্য ভোগ করি। আমার দেশের কৃষক পেঁয়াজ উৎপাদন করে, সেই পেঁয়াজ আমরা 20 টাকা পাই না কেজিতে, অথচ ইন্ডিয়া থেকে পেঁয়াজ এনে আমরা 80 টাকাও খেতে পারি। এটা আমাদের মানসিকতার সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যা নয়, আমাদের দুর্বলতা নয়, আমাদের মানসিক দুর্বলতা প্রধান দুর্বলতা। আমাদের দেশপ্রেম ইমানি চেতনা নেই। আমরা বিশ্বাস করি এই জন্য আমাদের ইমাম ঘোষণা দিয়েছেন আমাদের প্রতি ইঞ্চি মাটিকে আমরা উৎপাদনের আওতায় আনবো ইনশাআল্লাহ। সোনাইমুড়ির এই ছোট্ট জায়গায় জলাবদ্ধতা যেখানে মাসের বছরে 8 মাস পড়ে থাকে, সেই জায়গায় আমরা প্রায় 50 একর জায়গাতে আমরা মৎস্য উৎপাদন করছি। আপনারা যে দেখেন সেখানে টনে টনে মাছ আমরা সেখানে উৎপাদন করে মানুষের চাহিদা পূরণ করছি। আমাদের ওইখানে আমরা প্রায় 30 একর জায়গাতে আমরা এবারে ধান উৎপাদন করেছি, প্রায় 2500 মন ধান। আমরা ভুট্টা উৎপাদন করেছি, আমরা ভুট্টার সাইলেজ করেছি, গবাদি পশুকে সুষম খাদ্য দিয়ে আমরা স্বাস্থ্যসম্মত স্টয়েড মুক্ত গোস্ত বাজারজাত করছি। সুতরাং আমরা বিশ্বাস করি আমার দেশের প্রতিটা জনগণ যদি আমাদের কৃষকের উৎপাদিত পণ্য ব্যবহার করে, আমরা আমাদের টাকা বাইরে যাবে না। আমি পেঁয়াজ আনতে গেলে আমার ডলার লাগে, টাকা কাজ হয় না। আমার 110 টাকা, তাদের 1 ডলার। আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগে, তারা ডলার ব্যবহার করে। আমি শিক্ষার জন্য সেই অস্ট্রেলিয়া যাওয়া লাগে, তারা ডলার।
আমার দেশের 110 টাকা তাদের $1 চলে যাচ্ছে, এভাবে দেশের সম্পদ বাইরে পাচার হচ্ছে। আমাদের কথা হচ্ছে যে না, আমরা আমাদের অর্থ আমরা ব্যবহার করব, আমাদের উৎপাদিত পণ্য আমরা খাবো, আমাদের টাকা আমরা বাইরে যেতে দিব না, বাইরের থেকে আমরা ইনশাল্লাহ আমাদের দেশের সম্পদ বৃদ্ধি করব, রেমিটেন্সের মাধ্যমে বিভিন্ন পণ্য রপ্তানির মাধ্যমে আমরা বাইরের থেকে আমরা আমাদের দেশের সম্পদ বৃদ্ধি করব, কিন্তু দেশের সম্পদ আমরা বাইরে যেতে দেব না ইনশাল্লাহ। আমরা অল্প কিছু লোক আমরা সেটা প্র্যাকটিস করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা প্রমাণ দেখতে চান আসেন, একটা কথা আমার মুখের কথা নয়, আমরা গত 10 বছর থেকে প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছি সেখানে, আপনারা আসলে দেখবেন। এমনি এমনি আমাদের উপরে হামলা হয় নাই, তারা দেখছে আমাদের কর্মকাণ্ড দেখলে তাদের মুরগির রান আসা বন্ধ হয়ে যাবে, তাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, তারা দেখছে যে আমাদের মতো চললে রাস্তার মধ্যে হাঁটা লাগবে, সেজন্য তারা আমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে এক হয়েছে। সর্বনাশ, আমাদেরকে তো মানুষ এতদিন যে প্রভুর আসনে ভগবানের আসনে বসায় রেখেছিলেন সেখান থেকে টেনে নামবে কিছুক্ষণ পরে, সেজন্য তারা ভয়ে আতঙ্কে তারা আমাদের বিরুদ্ধে লেগেছে। কিন্তু মনে রাখবেন, সত্য যখন একবার উদ্ভাসিত হয়েছে মিথ্যাকে বিতাড়িত হতেই হবে, কারণ মিথ্যা বিতাড়িত হওয়ারই বস্তু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন প্রতি ইঞ্চি মাটিকে উৎপাদনের আওতায় আনার জন্য। উনি আজ থেকে 4 বছর আগে একটা বক্তব্য বলেছেন, বৈশ্বিক সংকট বৃদ্ধি পাচ্ছে, খাদ্যদ্রব্যের সংকট বৃদ্ধি পাচ্ছে, তোমরা প্রতি ইঞ্চি মাটিকে উৎপাদনের আওতায় আনবেন। উৎপাদনের আওতায় আনবে কে, কারা করবে? কেউ করে না ইনশাল্লাহ। আমরা হিজবুত তহরির আন্দোলন আমাদের প্রতিটা কর্মীকে আমরা কৃষিকাজে বাধ্য করেছি, আমাদের প্রতিটা ইঞ্চি মাটিকে আমরা উৎপাদনে আনার জন্য আমাদের ভাইদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। তার জন্য আমরা স্বদেশ কৃষি খামার নামে আমরা খামার করে সারা বাংলাদেশে প্রায় 35টার উপরে আমাদের কৃষি প্রকল্প রয়েছে সারা বাংলাদেশে। এই কৃষি প্রকল্পগুলোর মাধ্যমে আমরা ভুট্টা, গম, এরপরে সরিষা, ধান, চাল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা উৎপাদন করে যাচ্ছি আমাদের স্বদেশ কৃষি খামারের উদ্যোগে। আমাদের প্রতিটা কর্মী আমরা কিন্তু আমাদের প্রতি ইঞ্চি মাটিকে উৎপাদনের আওতায় আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটা বোন ভাই আমরা যেভাবে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মানুষকে আহ্বান করছি, সেভাবে আমরা আমাদের জীবন জীবিকার তাগিদে আমরা মাঠে নেমে কাজ করছি ইনশাল্লাহ। এই প্রমাণ আমরা রেখেছি, অন্য কেউ পারে নাই।